হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আজকে আবারও তোমাদের জন্য ক্লাস নিয়ে চলে এসেছি এবং ক্লাসটা শুরু করার আগে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একশো দিনের ফাউন্ডেশন ব্যাচ কোর্স কিন্তু অনগোয়িং চলছে যারা এখনো ভর্তি হতে চাও তারা বিস্তারিত ডিসক্রিপশন বক্স থেকে মাত্র নশো নিরানব্বই টাকার বিনিময়ে ভর্তি হতে পারবে একশো চল্লিশ ক্লাস অধ্যায় ক্লাস এবং পিডিএফ তোমরা পাবে সম্পূর্ণ মেন এবং প্রিলির প্রস্তুতি এখান থেকে পেয়ে যাবে তো আজকে আমরা করব জিকে মক টেস্ট নাম্বার থার্টি সেভেন সাঁত্রিশ নম্বর জিকে মক টেস্ট করব এবং কলকাতা পুলিশ কনস্টেবল এর যে সিলেবাসটা রয়েছে দেখো জিকে রয়েছে চল্লিশ নম্বর তো সেই জন্য আমরা প্রতিদিন সকাল সাতটা থেকে একদম সেরা প্রশ্ন উত্তর করছি চল্লিশটা করে তো প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করবে একদম হাই লেভেল প্রশ্ন উত্তর আমরা করছি স্ট্যান্ডার্ড মেনটেন করে কম্পিটিশন বাড়ছে তো সেই রকম আর ইজি প্রশ্ন করতে করলে হবে না একটু আমরা অ্যাডভান্স লেভেলের প্রশ্ন উত্তর করব তো ক্লাসটা শুরু করার আগে আর একটা ব্যাপার সিআরপি একাডেমির যারা টেলিগ্রাম চ্যানেলে এখনো যুক্ত হয়নি তারা টেলিগ্রামে যাবে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি অফিসিয়াল এবং এক লক্ষ স্টুডেন্ট রয়েছে সেই চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবে সেখানে প্রতিদিন ফ্রি মক টেস্ট অর্থাৎ কুইজ ফ্রি নোট এবং ফ্রি পিডিএফ কিন্তু দেয়া হচ্ছে ওকে তো যুক্ত হয়ে যাও আজকের ক্লাসটা শুরু করা যাক কি কি চল্লিশটা প্রশ্ন উত্তর রয়েছে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন টু সেপারেট দা জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ এটি ভারতের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ রয়েছে অর্থাৎ এক্সিকিউটিভ থেকে সম্পূর্ণ বিচার ব্যবস্থাটাকে আলাদা করতে হবে এই জিনিসটাকে কোন আর্টিকেলে লেখা রয়েছে প্রথম প্রশ্নটাই সংবিধান থেকে প্রতিটা প্রশ্ন চলাকালীন তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তরটা কমেন্ট করার চেষ্টা করবে আর আমি উত্তর বলে দিলে তোমরা মিলিয়ে নেবে তোমাদের সঠিক হলো কিনা এবং সবার শেষে গিয়ে চল্লিশের মধ্যে তোমরা কত স্কোর করতে পেরেছো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আর্টিকেল ফিফটি দেখো কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখে নেবো যেগুলো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ দেখো অংশ টু বা পার্ট টুতে রয়েছে পাঁচ থেকে এগারো নম্বর আর্টিকেলে নাগরিকতা সম্পর্কিত তথ্য পার্ট থ্রিতে রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেল পর্যন্ত মৌলিক অধিকার সম্পর্কিত তথ্য পার্ট ফোর ছত্রিশ থেকে একান্ন নম্বর আর্টিকেল পর্যন্ত লেখা রয়েছে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি সমূহ বা ডিপিএসপি সম্পর্কে বিস্তৃত পার্ট ফোর এ এই যে ক মানে হচ্ছে ফোর এ সেখানে আর্টিকেল হচ্ছে ফিফটি ওয়ান এ বা একান্ন ক সেখানে লেখা রয়েছে মৌলিক কর্তব্য সম্পর্কিত তারপর দেখো অংশ টেন বা পার্ট টেন দুশো থেকে দুশো এ সেখানে লেখা রয়েছে তপসিলি জাতি ও উপজাতি অঞ্চল সম্পর্কিত পার্ট থেকে সরকারি সমূহের ব্যাপারে বলা রয়েছে এবং অংশ টোয়েন্টি বা পার্ট টোয়েন্টি তিনশো নম্বর আর্টিকেল সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তৃত বর্ণনা করা রয়েছে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি এটি একটি আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো সেটা কি সম্পর্কিত সংস্থা তো সঠিক উত্তর হবে দেখো অপশন ডি একটি মানবাধিকার সংস্থা এটি সদর দপ্তর কোথায় রয়েছে লন্ডনে অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা তাদের পুরো নাম তাদের আহ হেডকোয়ার্টার এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেখো দেখো আই সম্পূর্ণ নাম কি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশ সালে অর্থাৎ ইন্টারন্যাশনাল ফান্ড মানিটারি ওয়াশিংটন ডিসিতে সদর দপ্তর আমেরিকা সালে প্রবর্তিত হয়েছিল ইউএনও অর্থাৎ ইউনাইটেড ন্যাশনাল সরি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন নিউ ইয়র্ক আমেরিকা যুক্তরাষ্ট্রতে সদর দপ্তর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দেখো ইউএনও দুবার হয়ে গেছে নেক্সট দেখো ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল প্যারিস ফ্রান্সে অবস্থিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ডাব্লিউইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা সুইজারল্যান্ডে হেডকোয়ার্টার উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তিন নম্বর প্রশ্ন দেখো ওয়াল স্ট্রিট হলো নিচের কোনটি একটি বিখ্যাত হলিউড সিনেমাও রয়েছে লিওনার্দো ডি ক্যাপ্রিওর অভিনীত অফ ওয়াল স্ট্রিট যারা সিনেমাটা দেখো তারা কিন্তু দেখতে পারো সিনেমাটা তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ এবং সিনেমাটাও সেই সম্পর্কিত অর্থাৎ নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ থেকে কিভাবে লিওনার্দোদের কিপ্রিয় বেশি পরিমানে টাকা মানে ইনকাম করবে সেই নিয়েই কিন্তু সিনেমা এবং সেই জন্যই নামকরণ হয়েছে দা অলফ অফ দা ওয়াল স্ট্রিট নেক্সট চার নম্বর সম্পূর্ণরূপে দেশীয় পদ্ধতিতে তৈরি ভারতের হালকা যুদ্ধ বিমান কোনটি প্রশ্নপত্র কিন্তু খুবই সুন্দর করেছি আমি একদম স্ট্যান্ডার্ড তোমাদের পুলিশ পরীক্ষার অনুযায়ী এই বছর যেরকম কম্পিটিশন হতে চলেছে সেই অনুযায়ী তো সঠিক উত্তর হবে দেখো অপশন ডি তেজাস পাঁচ নম্বর প্রশ্ন আতস বাজিতে সবুজ রং উৎপন্ন করতে কোন পদার্থের ক্লোরাইড লবণ ব্যবহার করা হয়ে থাকে আতস বাজিতে আমরা যে সবুজ রংটা দেখতে পেয়ে থাকি সেটা নিচের কোন লবণের ক্লোরাইড লবণ বা কোন পদার্থের ক্লোরাইড লবণ তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি বেরিয়াম বেরিয়াম ক্লোরাইড সবুজ রং উৎপন্ন করে থাকে ছ নম্বর প্রশ্ন দেখো কিংস্টোন কার রাজধানী নিচের কোন দেশের রাজধানীর নাম কিংস্টোন তো সঠিক উত্তর হবে অপশান সি জামাইকা দেখো কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের রাজধানী সম্পর্কে দেখে নেব নেদারল্যান্ড তার রাজধানী আমস্টারডাম বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পর্তুগালের রাজধানী লিসবন পোল্যান্ডের রাজধানী ওয়ার্স সুইডেনের রাজধানী স্টকহোম নরওয়ে রাজধানী অসলো প্যারাগুয়ের রাজধানী আসন এবং প্যারাগুয়ের সরি দুবার হয়ে গেছে ঠিক আছে প্যারাগুয়ে রাজধানী আসনসিয়ন তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য নেক্সট সাত নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি ওজন হ্রাসকারী পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত নিচের কোন সম্মেলন বা নিচের কোন প্রোটোকল ওজন হ্রাসকারী পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার এসেছে পরীক্ষায় তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি মন্ট্রিয়াল প্রোটোকল তো মন্ট্রির প্রোটোকল কি একটু দেখে নেব দেখো মন্ট্রিয়াল প্রোটোকল হলো ওজন ক্ষয়কারী রাসায়নিকগুলি পর্যায়ক্রমে অপসারণের উদ্দেশ্যে ও পৃথিবীর ওজন স্তরটিকে রক্ষা করার জন্য উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর একটি আন্তর্জাতিক চুক্তি এটি কার্যকরী হয় উনিশশো সালে আর এই মন্ট্রিল প্রোটোকলের সুবাদেই প্রতি বছর ষোলোই সেপ্টেম্বর যেহেতু এটা ষোলোই সেপ্টেম্বর হয়েছিল উনিশশো সালে ষোলোই সেপ্টেম্বর ওজন দিবস হিসাবে পালিত হয় মন্ট্রিল প্রোটোকলটি একশো সাতানব্বইটি দেশ দ্বারা স্বাক্ষরিত হয়েছিল আট নম্বর প্রশ্ন দেখো দাঁতের শক্ত এনামেলটি আসলে নিচের কোনটি তোমরা আবার এই ছবি দেখে দাঁত দিয়ে এই ধরতে যেও না ঠিক আছে মজা করলাম তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি ক্যালসিয়াম ফসফেট দাঁতের শক্ত এনামেলটি ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি যে কারণে খুব সুন্দর র্যাঞ্চটা ধরে রয়েছে ন নম্বর দেখো ইউনেস্কো ভারতের কোন শহরটিকে সিটি অব মিউজিক হিসাবে নির্বাচিত করেছে তো ছবি দেখে গেস করতে পারছো কোন শহরটা তো সিটি অব মিউজিক এ বারাণসী দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর ভারতবর্ষের এবং তাদের ডাক নাম একটু দেখে নেব ভারতের পিটসবার্গ নামে পরিচিত জামশেদপুর বাংলার অক্সফোর্ড নামে পরিচিত নবদ্বীপ ইলেকট্রনিক শহর বা হাইটেক সিটি নামে পরিচিত ব্যাঙ্গালোর ভারতের পূর্বের রত্ন নামে পরিচিত মণিপুর রাজ্য অর্কিডের শহর কার্সিয়াং ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ আরব সাগরের রানী কোচি ভগবানের নিজের দেশ কেরালা প্রাচ্যের ভেনিস কোচি দশ নম্বর প্রশ্ন দেখো অ্যানোসমিয়া হলো নিচের কোন ধরনের একটি রোগ বলতে পারো ছবি দেখে গেস করো লেবু শুঁকছে তো দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি গন্ধের অনুভূতি হারানোকে বলা হয়ে থাকে এগারো নম্বর প্রশ্ন দেখো স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে জড়িত প্রত্যেক মেয়ের যেমন বিরাট কোহলি ক্রাস তো প্রত্যেক ছেলে সেরকম স্মৃতি মানধানা ক্রাস আমারও বলতে গেলে তো এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সকলেই আমরা জানি অপশন বি ক্রিকেট স্মৃতি মানা ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা খেলোয়াড় এবং তারা কোন কোন খেলোয়াড় মানে খেলার সাথে যুক্ত সেগুলো একটু দেখে নেবো দেখো পুলে গোপীচাঁদ তিনি ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত কারনা মালেশ্বরী ভারত্তোলনের সাথে সম্পর্কিত হিমা দাস ধিং এক্সপ্রেস নামে পরিচিত এবং তিনি দৌড়বাজ খেলার সাথে সম্পর্কিত সৌরভ চৌধুরী তিনি হলেন শুটার দ্যুতি চাঁদ দৌরবাজ অদিতি অশোক গল্ফ খেলার সাথে সম্পর্কিত দীপিকা কুমারী তীরন্দাজি বিদ্যা পিল্লাই বিলিয়ার্স ও স্নুকার খেলার সাথে সম্পর্কিত মহেশ ভূপতি লন টেনিস দীপা কর্মকার জিমনাস্টিক এবং লিয়েন্ডার পেজ লন টেনিসের সাথে সম্পর্কিত বারো নম্বর প্রশ্ন দেখো জাহাজ শিল্পের সঙ্গে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটি সংযুক্ত সংযুক্ত তো সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশন এ গার্ডেন রিচ দেখো কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল বা শহর কোন কোন শিল্পের সাথে সম্পর্কিত দেখো পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন বিখ্যাত লুধিয়ানা পাঞ্জাবে অবস্থিত গেঞ্জি ও উলজাত দ্রব্য প্রস্তুতের জন্য বিখ্যাত নেক্সট দেখো বেরিলি উত্তরপ্রদেশের একটি শহর কাঠ ও বাঁশের কাগজ ধুনা শিল্পের জন্য বিখ্যাত আবারও ডবল হয়ে গেছে নেক্সট দেখো কালপাক্কাম তামিলনাডুতে অবস্থিত পারমাণবিক শক্তি কেন্দ্রের জন্য বিখ্যাত অঞ্চলটি এবং জলন্ধর পাঞ্জাব কিরা সামগ্রী উৎপাদনের জন্য বিখ্যাত হয়ে রয়েছে এই শহরগুলো তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি একটি ওয়েব ব্রাউজার নয় তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম কোনো ওয়েব ব্রাউজার নয় বাদ বাকি অপেরামিনী ক্রোম ইউসি ব্রাউজার এগুলো কিন্তু এক একটা ব্রাউজার নম্বর প্রশ্ন দেখো আজাদ সরকারকে মোট কয়টি দেশ স্বীকৃতি দিয়েছিল তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি সাতটি দেশ স্বীকৃতি দিয়েছিল আজাদ সরকারকে কাজ এই সরকারটা এখনো এখন বর্তমানে আমাদের থাকতো তাহলে আমাদের দেশের এখন বর্তমান যে পরিস্থিতি বা যে সমস্ত সমস্যা সেইগুলো হয়তো এখন থাকতো না পনেরো নম্বর প্রশ্ন এফ এর পূর্ণাঙ্গ রূপ হলো নিচের কোনটি পুলিশ পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পুলিশের যে সমস্ত টার্ম গুলো থাকে যেমন এফআইআর তো এই টার্ম গুলো সম্পূর্ণ রূপ এসে থাকে তো এর সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ রূপ তো সঠিক উত্তর হবে দেখো অপশান বি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ষোলো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে আজ পর্যন্ত পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি তো ষোলো নম্বর প্রশ্নের ছবি দেখেই বুঝতে পারছো সঠিক উত্তর হবে অপশান এ নাগাল্যান্ড দেখো ছবিগুলো দেওয়ার একটাই কারণ যাতে তোমরা ছবি দেখে প্রশ্নগুলো মনে রাখতে পারো উত্তরগুলো মনে রাখতে পারো অর্থাৎ ছবি দেখলে কিন্তু মাথায় ভালোভাবে গেঁতে থাকে প্রশ্নের উত্তরগুলো ওকে দেখো পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে দেখব পঞ্চায়েতী রাজ ব্যবস্থা প্রথম উনিশশো সালে দোসরা অক্টোবর রাজস্থান নাগাউর জেলা গ্রহণ করেছিল এই ব্যবস্থায় গ্রাম স্তরে গ্রাম পঞ্চায়েত ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ রয়েছে অর্থাৎ থ্রি টায়ার ঠিক আছে থ্রি স্তর বা তিন টায়ারে বিভক্ত রয়েছে গ্রাম পঞ্চায়েত সতেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর হবে দেখো অপশন সি চন্দ্রশেখর আজাদ আঠারো নম্বর প্রশ্ন দেখো কোন ধরনের কয়লার তাপন মূল্য সবচেয়ে বেশি ভালো করে মনে রাখবে যে কয়লাতে কার্বনের পরিমাণ বেশি সেই কয়লার তাপন মূল্য সব থেকে বেশি হবে তো আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি অ্যান্থ্রাসাইট অ্যান্থ্রাসাইট কয়লার তাপন মূল্য সব থেকে বেশি ডিটেলস দেখবো দেখো কয়লায় উপস্থিত অঙ্গার বা কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে কয়লাকে চারটি শ্রেণীতে ভাগ করা হয় সেগুলো কি কি পিট কয়লা লিগনাইট কয়লা বিটুমিনাস এবং কয়লা কয়লা প্রথমে দেখো যেখানে কার্বনের পঁচাশি শতাংশ বেশি অর্থাৎ কার্বনের পরিমাণ থেকে বেশি সেই জন্য এটার তাপন মূল্য সব থেকে বেশি এবং সব থেকে ভালো মানের কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট কয়লা নেক্সট দেখো বিটুমিনাস কয়লা সেখানে কার্বনের পরিমাণ পঞ্চাশ থেকে পঁচাশি শতাংশ এবং এটাও একটা ভালো কয়লা কিন্তু অ্যান্থ্রাসাইটের মতো অত ভালো কয়লা নয় এবং ভারতবর্ষের থেকে বেশি কয়লা পাওয়া যায় এই প্রকৃতির নেক্সট দেখো লিগলাইট কয়লা কার্বনের পরিমাণ তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ এবং পিট কয়লা যেটা সব থেকে খারাপ মানের কয়লা কার্বনের পরিমাণ মাত্র তিরিশ শতাংশ উনিশ নম্বর প্রশ্ন জাতিসংঘ দিবস কোন দিনটিতে পালন করা হয় সঠিক উত্তর হবে দেখো অপশন এ চব্বিশে অক্টোবর দেখো উনিশশো পঁয়তাল্লিশ সালে রাষ্ট্র জাতিসংঘ সনদ স্বাক্ষর করার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল নম্বর দেখো বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত হলিউডের একটা সিনেমা ছিল ট্রয় দ্য ট্রয় যারা ট্রয় সিনেমাটা দেখনি তারা কিন্তু ডাউনলোড করে দেখতে পারো দারুণ যুদ্ধ রয়েছে গল্পটা এরকম দুটো হচ্ছে রাজ্যের মধ্যে যুদ্ধ হবে একটা রাজ্যের থেকে এইরকম একটা ঘোড়া পাঠানো হবে কাঠের ঘোড়া উপহার হিসেবে পাঠানো হবে কিন্তু ঘোড়ার ভিতরে অনেক সৈন্য থাকবে তো ঘোড়ার ভেঙে রাত্রেবেলা এসে এই রাজ্যটাকে আক্রমণ করবে তো এটাই হচ্ছে ট্রয়ের কাহিনী তো কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি তুরস্ক একুশ নম্বর প্রশ্ন পার্ল অ্যাস এর রাসায়নিক সংকেত কি টোয়েন্টি ওয়ান এর সঠিক উত্তর হবে কে টু সি ও প্রশ্ন দেখো লিথোগ্রাফ হলো কোন ধরনের একটি পদ্ধতি তো সঠিক উত্তর হবে অপশান সি মুদ্রণ পদ্ধতি দেখো লিথোগ্রাফ হলো এক ধরনের মুদ্রণ বা প্রিন্টিং পদ্ধতি যার সাথে ছবি আঁকা হয় চুনা পাথরের উপরে মোমের সাহায্যে পাথরের উপর কালি দিয়ে এবং কাগজের উপর কালি দিয়ে নম্বর প্রশ্ন দেখো বোঘাজ কই যে কারণে গুরুত্বপূর্ণ সেটি নিচের কোনটি কই একটা শিলালিপি তো তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে দেখো অপশন এ এখানে প্রাপ্ত শিলালিপি গুলিতে বৈদিক দেবদেবীর নাম উল্লেখ রয়েছে যেমন ইন্দ্র বরুণ অগ্নি এই সমস্ত যে বৈদিক দেবদেবীর নাম এই শিলালিপিতে পাওয়া গেছে এই বোগাসক শিলালিপিতে এবং এর সময় কার্বন ডেটিং এর মাধ্যমে পাওয়া গেছে চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দ ওকে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি বৌদ্ধ পরিষদের সঠিক কালক্রম অনুসারে রয়েছে অর্থাৎ প্রথম বৌদ্ধ পরিষদ কবে হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ পরিষদ কোথায় হয়েছিল তো সেই অনুযায়ী নিচের কোন কালক্রমটা সঠিক রয়েছে খুঁজে বের করতে হবে সঠিক উত্তর হবে দেখে নাও অপশন এ রাজগৃহ তারপরে বৈশালী তারপরে পাটলিপুত্র তারপরে কাশ্মীর সময়কালটা দেখে নাও রাজগৃহতে প্রথম বৌদ্ধ পরিষদ হয়েছিল চারশো তিরাশি খ্রিস্ট অজাত সময় তারপরে হয়েছিল সেকেন্ড এটা হচ্ছে ফার্স্ট তারপর হয়েছিল সেকেন্ড বৈশালীতে তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে কালাশোকের সময় নেক্সট থার্ড বৌদ্ধ পরিষদ পাটলিপুত্রতে হয় দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে অশোকের সময়তে এবং কাশ্মীরে হয়েছিল শেষ বাহাত্তর খ্রিস্টাব্দে এখানে এডি রয়েছে কনিষ্কের সময় এটা হচ্ছে ফোর্থ বৌদ্ধিস্ট কাউন্সিল বা বৌদ্ধ পরিষদ পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি নিয়ে গঠিত ভাস্কর্য বা ত্রিমূর্তি কোন গুহা চিত্রে দেখতে পাওয়া যায় তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি এলিফান্টা গুহাতে দেখতে পাওয়া যায় টোয়েন্টি সিক্স বিশ্বের বৃহত্তম হীরাটি হলো নিচের কোনটি তো সঠিক উত্তর হবে দেখো অপশন সি কুল্লি নান ডায়মন্ড হলো বিশ্বের বৃহত্তম হীরাটি সেভেন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক হিসাবে কে পরিচিত তো সঠিক উত্তর হবে উত্তরটা মিলিয়ে নাও নিজেদের সাথে অপশান বি আলেকজান্ডার কারিংহাম দেখো তিনি উনিশশো একষট্টি সালে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন সরি এটা উনিশশো হবে না এটা আঠেরোশো হবে ঠিক আছে আঠেরোশো একষট্টি চব্বিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম পতাকা যেটিতে ছিল আটটি গোলাপ ও ধর্মীয় প্রতীকের চিহ্ন সেটি কত খ্রিস্টাব্দে উত্তোলন করা হয় সরি উত্তর হবে দেখো অপশন এ উনিশশো সালে কলকাতার পার্সি বাগান স্কোয়ারে সাতই আগস্ট উত্তোলন করা হয়েছিল উনিশশো সালে ভারতের প্রথম পতাকা উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো হৃদপিণ্ড কোনটি দ্বারা আবৃত থাকে হৃৎপিণ্ডের আবরণকে অ্যাকচুয়ালি কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন সি পেরিকার্ডিয়াম তিরিশ নম্বর প্রশ্ন দেখো ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় নিচের কোনটি এই প্রশ্নটা কিন্তু রিপিট প্রশ্ন বিগত একটা সেটে করানো হয়েছিল তো সঠিক উত্তর হবে দেখো অপশন এ টেলিমেডিসিন একত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে কটা রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গের সীমানাকে স্পর্শ করেছে তো সঠিক উত্তর হবে অপশন বি পাঁচটি কি কি আসাম তারপরে কি রয়েছে তারপরে রয়েছে বিহার তারপরে ঝাড়খন্ড তারপরে সিকিম আর শেষে উড়িষ্যা বত্রিশ নম্বর প্রশ্ন দেখো দুধবা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে দেখো অপশন বি উত্তর প্রদেশে অবস্থিত রয়েছে দুধভা ব্যাঘ্র সংরক্ষণ দেখো কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান দেখে নেব সেগুলো কোথায় অবস্থিত সেগুলো দেখব করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড করবেট জাতীয় উদ্যানের নাম চেঞ্জ হয়ে গেছে এখন বর্তমানে কি রামগঙ্গা রামগঙ্গা জাতীয় উদ্যান হয়ে গেছে এখন বর্তমানে নাম ওকে নেক্সট বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত দাচিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে অবস্থিত গুরুত্বপূর্ণ দুধভা জাতীয় উদ্যান উত্তরপ্রদেশে অবস্থিত গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত নেক্সট গুরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত কাজিরাঙা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত এবং এটি কিসের জন্য বিখ্যাত এক শৃঙ্গ গন্ডার মানুষ জাতীয় উদ্যান আসামে অবস্থিত মুদুমালাই জাতীয় উদ্যান তামিলনাড়ুতে অবস্থিত এবং নাম দফা জাতীয় উদ্যান অরুণাচল প্রদেশে অবস্থিত তেত্রিশ নম্বর দেখো সম্প্রতি যুক্তরাজ্যের পেয়েছেন তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি মিসেস সরি মিসেল পুনাওয়ালা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ঢুকলাম ভালো করে দেখো অ্যাওয়ার্ড পেয়েছেন দু হাজার ক্ষেত্রে অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো কাকে সম্প্রতি এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ বা এওসি ইন সি সেন্ট্রাল এয়ার কমান্ড সিএসির পদে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে দেখো অপশন সি এপি সিং কে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো ইয়ার ল্যাপিড সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন সঠিক উত্তর হবে দেখো অপশান ডি ইসরায়েল দেখো ইয়ার ল্যাপিড ইসরায়েলের চোদ্দতম প্রধানমন্ত্রী হয়েছেন ইসরায়েল সম্পর্কে দেখে রাজধানী রয়েছে জেরুজালেম মুদ্রা ইসরায়েলি সেকেল এবং রাষ্ট্রপতি আইজাক হারজোগ ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো ক্যাপস্টোন নামের স্যাটেলাইটটি কোন মহাকাশ সংস্থা সম্প্রতি উৎক্ষেপণ করল সঠিক উত্তর হবে অপশান এ নাসা থার্টি দেখো দু সালে অনুষ্ঠিত এগারোতম ওয়ার্ল্ড আরবান ফোরাম কোথায় আয়োজিত হয়েছিল তো সঠিক উত্তর হবে অপশন ডি পোল্যান্ডে থার্টি এইট সম্প্রতিকে টেস্ট ক্রিকেটের ওভারে পঁয়ত্রিশ রান করে নতুন রেকর্ড করলেন টেস্ট ক্রিকেটে এক ওভারে পঁয়ত্রিশ রান যেটা ইতিহাসের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান এক ওভারে তো নতুন রেকর্ড করেছেন তিনি কে তো সঠিক উত্তর হবে এখনো চলছে তোমরা দেখতে পারো থার্টি নাইন দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কে প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হবে অপশান বি লালা লাজপত রায় লালা লাজপত রায় আঠেরোশো চুরানব্বই সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং এটি ভারতের প্রথম দেশীয় ব্যাংক ঠিক আছে এটা ভারতের প্রথম দেশীয় ব্যাংক এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর চল্লিশ দেখো ডেবিট কার্ডে উল্লেখিত সি ভিভি কোড এর পুরো নাম কি সিভিভি দেখবে ডেবিট কার্ড বা এটিএম কার্ডের পিছনে তিনটে অক্ষর লেখা থাকে সেটাকে বলা হয় সিভিভি এই কোডটা কিন্তু কাউকে বলবে না এই কোডটা দিয়েই কিন্তু ট্রানজাকশন হয়ে থাকে কারোর সাথে কোড শেয়ার করবে না কার্ডের কোনো তথ্যই কারোর সাথে শেয়ার করা দরকার নেই শুধু নিজের সাথে শেয়ার করলেই হবে তো সঠিক উত্তর হবে অপশন বি কার্ড ভেরিফিকেশন ভ্যালু এই নাম্বারটা যদি দিয়ে দাও তবে কিন্তু ট্রানজাকশনটা হওয়া সম্ভব ওকে তো এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে ক্লাসের মাধ্যমে থেকে তো চল্লিশের মধ্যে তোমরা তোমাদের কত স্কোর হয়েছে এবং প্রশ্ন আজকে স্ট্যান্ডার্ড কেমন ছিল তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রতিদিন এই ক্লাসগুলো সকাল সাতটা থেকে ফলো করো হুবহু প্রশ্ন কমন পাবে এবং খুবই সুন্দর সুন্দর এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর রাখা হচ্ছে পুলিশ পরীক্ষা সাথে অন্যান্য পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাবে এই প্রশ্নগুলো যদি ফলো করো তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলে যারা নতুন পুলিশ পরীক্ষার জন্য রয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেস লাইকানটা প্রেস করে রাখো গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশন এবং অন্যান্য তথ্যের জন্য এবং প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম থ্যাংক ইউ বাই